অন্যতম একটি কাজ হচ্ছে এই ঈদ ভাটার বাচ্চাদের নিয়ে আমরা সারা বছর একটা পড়াশুনো করাই এদের বাচ্চাগুলোকে, এবং হয়তো তথাকথিত পড়াশুনো সেরকম পড়াশুনো নয়, এরা কিছুই জানে না পড়াশুনো কী জিনিসটা জীবনে, এরা কিছুই জানে না। সেই তাদের যে সামাজিক মানে সমাজে ফিরিয়ে আনার জন্য এরা সমাজ থেকে পুরো কিছুটা হলেও আলাদা হয়ে গেছে, এবং তাদের সমাজ থেকে ফিরিয়ে আনার জন্য স্বাভাবিক জীবনযাপন করার জন্য আমরা প্রতিনিয়ত এদের চেষ্টা করছি। আচ্ছা, আজকের কর্মসূচি প্রসঙ্গ বলুন। এবং আজকে এই রবীন্দ্রনাথের রবীন্দ্র জয়ন্তী, আমরা হয়তো দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি, কিন্তু এইখানে আমরা রবীন্দ্র জয়ন্তীটা করলাম কেন? তার কারণ হচ্ছে হয়তো এরা জানেও না যে রবীন্দ্র জয়ন্তী কী, দেশের এত বড় একটা মনীষী তার সম্বন্ধে হয়তো এরা জানেও না, এরা তাদের এই মনীষীদের সম্বন্ধে জানানো এবং তাদের এই সব প্রোগ্রামের মধ্যে ইনভলভ করার জন্য তারা আজকে রবীন্দ্রনাথের গানের সঙ্গে নাচছে, রবীন্দ্রনাথের গানের সঙ্গে তারা তাল মেলাচ্ছে, এই জায়গাটা তুলে ধরার জন্যই আজকের এই প্রোগ্রাম। এবং আপনারা দেখছেন মানে 70-75 জন বাচ্চা যারা আমাদের পড়াশুনো মানে এখানে করেন, তারা সবাই একসঙ্গে এদের সঙ্গে তাল মিলেছে এবং এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। এবং সব থেকে বড় কথা যেটা, তাদের মায়েরা আজকে মায়েরা তাদের নিজেদের সাঁওতালি ভাষায় তারা একটি হয়তো রবীন্দ্রনাথের না একটি বৈশাখী গানের সঙ্গে তারা নৃত্য করবেন, তাদের কাজ যে কালচার সেটাকে ফিরিয়ে আনার জন্য তারা একটা প্রচেষ্টায় আমরা সামিল হই। আপনার নাম দেবাশিষ্ঠা সোসাইটির আপনার পথ।